इन वादियों में रख रा चुके हमसे मुसाफिर ভিড়টা দেখো জাস্ট, মানে কি বলবো, মানে এটা সমুদ্র না জনসমুদ্র? इश्क है या ऐसे तुम मिले हो, ऐसे तुम मिले हो जैसे मिल रही हो। দীঘা, নিউ দীঘা বিচে ওখানে স্নান টান হবে, দুপুর পর্যন্ত থাকবো। সো চলো লেটস কন্টিনিউ। তো এখন বাজে হচ্ছে 12টা, দুপুর 12টা বাজছে, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে কি স্নান করতে, কারণ এখন স্নান টান করতে হবে ওখানে, মানে স্নান ঠিক না, এমনি গান বাজাতে যাচ্ছি, কারণ গান বলতে কি সবাই স্নান করেছে কিন্তু আমরা করি, মানে আমি করিনি, তো আমি আজকে যাচ্ছি করতে। তো চলো ওখানে যেয়ে একদম নিউ দীঘা সি বিচে তোমার সাথে। আমরা চলে এসেছি হচ্ছে দীঘা সি বিচে, তোমরা হয়তো পিছনে দেখতেই পাচ্ছি। আপাতত সি বিচে আছি, এবার সি বিচে স্নান টান করবো। তো মানে সি বিচে মারা তো এখন ভিড় আছে, দেখা যাক কতক্ষণ কি টাইম লাগে। তো আপাতত তো আমি এখন স্নান টান করবো, তো চলো তোমরা। তো আমি চলে এসেছি নিউ দীঘা সি বিচে, তোমরা পিছনে দেখতে পাচ্ছ নিউ দীঘা সি বিচ। তো এখানে আপাতত এখানে স্নান টান করা হবে, সবাই আমরা যারা যারা আছি সবাই স্নান করবো। আপাতত সি বিচে প্রচুর ভিড় আছে, তোমরা পিছনে হয়তো দেখতেই পাচ্ছ, মানে প্রচুর, সিরিয়াসলি এত ভিড় আমি ভাবতে পারিনি। তো যাই হোক চলো এখন দেখা যাক কোথায় কি সুযোগ পাই, প্রচুর ভিড়, মানে এখান থেকে দেখলে শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে। তো যাই হোক চলো দেখা হয়ে যাক। তো আপাতত আমরা একটা ফাঁকা জায়গা সন্ধান করছি, এখানে কোথায় কি ফাঁকা আছে না আছে আমরা এখন আপাতত কিছু বুঝতে পারছি না, মানে যেখানেই দেখছি সেখানে প্রচুর মানুষজন রয়েছে। তো দেখা যাক যদি কোথাও মানে তুলনামূলক ফাঁকা পাই সেখানে যাবো, কারণ না এতজনের সামনে এটা অকওয়ার্ড লাগছে, তার থেকে বড় কথা খুব একটা সেফ হবে না, কেননা এখনও কোভিড সিচুয়েশান খুব একটা ভালো যে তাও না, কেননা পুজোর পর অনেকটাই কোভিড বাড়ছে। তো দেখি যদি কোথাও ফাঁকা টাকা পাই তো সেখানেই করবো স্নান। এবার তো আমাকে ফোনটা রেখে দিতে হবে, কেননা ফোন নিয়ে তো জলে যাওয়াই যাবে না, কারণ জল মানে অলরেডি একবার আজ সকালবেলায় যখন মোহনার কাছে গেছি তখন সিনেমেটিক্স নিতে গিয়ে ভিজেছে, আবার যদি ভিজে তো আজকে অবস্থা আমার খারাপ হয়ে যাবে। এটা দেখো জাস্ট, মানে কি বলবো, মানে এটা সমুদ্র না জনসমুদ্র বোঝা যাচ্ছে, না সিরিয়াসলি প্রচুর ভিড় প্রচুর। আমরা আপাতত একটা ফাঁকা জায়গা দেখে, তোমরা হয়তো পিছনে দেখতে পাচ্ছ, তো আমরা আপাতত একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়েছি, এটা মোটামুটি ফাঁকা আছে, মানে তুলনামূলক ওই দিকের থেকে এই দিকটা বেশি ফাঁকা আছে। তো এখানে আমরা আপাতত এসে দাঁড়িয়েছি, সো ওই মানে যেটা ফার্স্ট এন্ট্রান্সে দেখছিল ওটা থেকে অনেকটাই ফাঁকা আছে তুলনামূলক, তোমরা হয়তো পিছনে দেখতেই পাচ্ছ। তো যাক এর থেকে ফাঁকা হয়তো এখানে আর পাওয়া যাবে না, এখানে এখানে স্নান করতে হবে। তাছাড়াও এখানে তোমরা পিছনে দেখতে পাচ্ছ এখানে চেঞ্জিং টেঞ্জিং মানে চেঞ্জিং ঠিক না, এখানে আমাদের জিনিসপত্র ব্যাগপত্র সব রাখা থাকবে। সো চলো লেটস কন্টিনিউ। তো এখন বাজে হচ্ছে কি 1:45, আর এখন আমাদের এই যে স্নান টান সারা হলো, আর বাড়ি যাচ্ছি, 2 ঘন্টা ধরে স্নান করলাম, অবস্থা খুব খারাপ। তো যাই হোক এখন রুমে যাব, বা যেতে পারি হচ্ছে কি যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে সেখানে। তো এখন আমি একটা জাস্ট এমনি ক্যাজুয়াল ড্রেস পরে হাঁটছি, এবার রুমে যেয়ে ভাবছিলাম যে ক্রিম ট্রিম লাগাতে হবে, তারপর এই চুল টুল আঁচড়াতে হবে, কিন্তু অনেকে বলছে কি রুম যাওয়ার আর দরকার নেই। তো দেখা যাক কী হয় না হয়। আপাতত কানে কানে ভালোই জল ঢুকেছে, 2 ঘন্টা ধরে স্রোতে ঢেউ খেয়েছি বসে বসে, তো জল তো ঢুকবে। যাই হোক তবে এনজয়টা সেরা হচ্ছে সিরিয়াসলি, মানে এমন কোনো ব্যাপার নেই যে এনজয় হয়নি, সত্যি খুব ভালো এনজয় করতে পেরেছি। আর এই যে এদের সঙ্গে আমরা এসেছি মেনলি, আরও অনেকেই আছে, শুধুমাত্র এরাই না আরও অনেকেই আছে।
আপাতত এটাই প্ল্যান হলো যে কি হচ্ছে কি আমরা এখন একবার রুমেই যাব, মানে বাপিরা যাবে হচ্ছে কি রেস্টুরেন্ট, ওরা ওখানে খাবার টাবার অর্ডার দেবে, তখন আমরা রুম গিয়ে আরেকবার স্নান করতে হবে। কারণ না এইখানে এমনিভাবে মানে যেহেতু সমুদ্রের জলটা নোনতা, তো সে কারণে মানে গাঢ় কীরকমই একটা অন্যরকম টাইপের লাগছে। তো সে কারণে আমি এখন ভাবছি কি আরেকবার রুমে গিয়ে স্নান টান করবো, সাবান মেখে টেম্পু টেম্পু লাগিয়ে, কারণ না হলে আমার এমনিতে স্নান অ্যালার্জি আছে, আরও অ্যালার্জি অ্যালার্জি বেরিয়ে যাবে। তো সে কারণে আমি আরেকবার সমুদ্র বাড়ি গিয়ে স্নান করবো। চলো এবার বাড়ি যাই, স্নান টান করবো, তারপর রেস্টুরেন্টে এসে খাওয়া যাবে। জাস্ট এই কি বলবো দীঘা বিচ থেকে ঢুকছি হচ্ছে আমাদের রুমে, এখানে এসে একটু হালকা করে ফ্রেশ ট্রেশ হবো, একটা অন্য ড্রেস করতে হবে, কারণ এই ড্রেসটা যখন বাঁকুড়ায় পরছিলাম তখন সাইজ ঠিক হচ্ছিলো, কিন্তু এখন দেখো মানে ছোট হয়ে গেছে, তো সে কারণে এখন ড্রেসটা চেঞ্জ করতে হবে, অন্য একটা বড়ো জামা টামা কিছু একটা পরবো। চলো একবার ড্রেসটা চেঞ্জ করি, তারপর একদম খেতে গিয়েই দেখা। আমার ড্রেস ফাইনালি চেঞ্জ হয়ে গেছে, এবার আমরা যাবো হচ্ছে খেতে, মানে রেস্টুরেন্টে খেতে যাবো। তো অনেকক্ষণ ধরে ওরা মানে পৌঁছে গেছে, কিন্তু খাবার দাবার অর্ডার দিয়ে ওরা সব বসে আছে, তো বারবার ফোন করছেন বাপি ওরা, চলো এবার রেস্টুরেন্টে যাই, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো পিছনে তোমরা দেখতে পাচ্ছ মিত্র কাফে, তো এখানে আমরা আপাতত এখন খাওয়া দাওয়া করবো, মানে এটা ক্যাফে কাম রেস্টুরেন্ট বা ক্যান্টিন যাই আর বলতে পারো। তো এখানে আমরা আপাতত খাওয়া দাওয়া করবো, বাপি ওরা খাবার টেবিলে বললো চলে এসেছে, তো চলো এবার উপরে উঠি, তারপর খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে বা খেতে খেতে দেখো। তো আমরা আপাতত মিত্র ক্যাফের ভেতর আসি, আর দেখা যাক কোথায় কী খাওয়া দাওয়া, মানে কোন টেবিলে বাপিরা আসছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ডেকোরেশন বা অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। काफिराना सा है इश्क है यार।